সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। বুঝলে, রথযাত্রার তো আর বেশি দেরি নেই, আর আমাদের প্রস্তুতি তো মোটামুটি শেষ। আমি আমার দূতকে পাঠিয়েছি মন্দিরের মহান্তর কাছে, সকালে বিগ্রহ মন্দির থেকে নিয়ে আসতে হবে। কোন সময়টা প্রশস্ত এটাই ও জানতে গেছে। গোপাল, এই রথযাত্রায় তোমাকে কিছু বিশেষ দায়িত্ব দেব। ধন্যবাদ মহারাজ, আমি সর্বদা দায়িত্ব নিতে প্রস্তুত মহারাজ। এই গোপাল প্রীতি আর গেল না, দায়িত্ব মানে ভালোই কাটিয়ে দিল। মন্ত্রী, তুমি অতিথি অভ্যাগতদের আপ্যায়নের বিষয়টা দেখবে। ও ও, তোমার সাথে এই কাজে সভাকবিও থাকবে। সভাকবি, এই উপলক্ষে একটা চমৎকার কবিতা রচনা করো দেখি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু কৃপা করো, ভক্তি ভরে রথের রশি শক্ত হাতে ধরো। তিন ভাই বোন আসছে রথে, মাসির বাড়ি যাবে, সাত দিন থাকার পরে উল্টো রথ হবে। উল্টো রথে ফিরতি পথে নিজের বাড়ি ফেরা, রথে বসে প্রভুর শরীর আলোয় আলোয় ঘেরা। মহারাজ প্রণাম জানান, প্রভু জগন্নাথের পায়, রথের চাকা গড়িয়ে যাবে ডাইনে থেকে বয়। সবাই বলো উচ্চ স্বরে, জয় জগন্নাথ জয়, কেটে যাবে সব অবসাদ, দূর হবে যে ভয়। সাধু সাধু। মহারাজ, একটা খবর আছে। হ্যাঁ হ্যাঁ বল প্রভুই, যা খবর আনতে গিয়েছিলে সেটা এনেছো? হ্যাঁ মহারাজ। মহারাজ, মন্দিরে যে দুটো বিগ্রহ ছিল, একটা আমাদের আর আরেকটা ওই খাম্বাজ রাজের। হ্যাঁ, এই রকম ভাবেই তো প্রতি বছর আমরা দুই রাজ্য রথযাত্রা পালন করে এসেছি। তা এটা নিয়ে তোমার এত চিন্তা কেন? মহারাজ, মন্দিরের পুরোহিত বললেন যে এবার একটা বিগ্রহই ওই রথের জন্য যাবে। একটা কিছু গোলমাল ঘটতে চলেছে। জয় জগন্নাথ, কিছু একটা এলোমেলো করে দাও, লুটে পুটে খাই, বড় দুর্দিনে আছি। সে কি মহারাজ, একটা বিগ্রহ হলে তো ভয়ঙ্কর কাণ্ড ঘটবে, ওদিকে খাম্বাজ রাজা ছেড়ে দেবেন না, কি হবে? সেই তো খুব চিন্তার বিষয়। কি প্রহরী, পুরোহিত মশাই আর কিছু বলেননি? আর পুরোহিত মশাই বলেছেন যে রাজ্য আগে মন্দিরে আসবে সেই রাজ্যকে বিগ্রহ দেওয়া হবে। সে কি, এ কেমন তর সমস্যা? কিছু বলার নেই, রথ আমরাই বের করব, বিগ্রহ আমাদের কাছেই আসবে, আমরা রাত থাকতে আমাদের চতুর্দলা পাঠিয়ে দেব। কৃষ্ণচন্দ্রের সভায় কিন্তু গোপাল আছে, ওটা ভুলে যেও না। ওই সভায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীও আছে মহারাজ, কিছু উপরি দিলে দেখবে কিরকম কুটবুদ্ধি দেবে, ওর হাত ধরে আমরা আমাদের রথযাত্রা শুরু করতে পারব। তাহলে কৃষ্ণনগরে খবর পাঠাও। আমাদের কিছু করতে হবে না, দেখবেন ওই মন্ত্রী কিরকম নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করে। বলছো? বলছি মহারাজ। এলোমেলো করে দেবার সুযোগ প্রভু দিয়ে দিয়েছে, এইবার লুটে পুটে খাবার সময় এসে গেছে। মন্ত্রীমশাই কিছু ফন্দি নিশ্চয়ই ভাঁজছেন, ভাবতে ভাবতে হাসছেন, ভালো। গোপাল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি ভাবছো? মন্ত্রীমশাই ভাবতে শুরু করে দিয়েছেন দেখে বেশ লাগছে কিন্তু। আমি মন্ত্রী, ভাবার জন্য মহারাজ আমাকে বেতন দেন, আমাকে ভাবতেই হবে। তাহলে ভাবো ভাবো, কি করে এই সমস্যা থেকে উদ্ধার পাবো আমি? মহারাজ, আমি ভেবে নিয়েছি, আমি একবার খাম্বাজ রাজার কাছে যাব। পাল, হা তুমিও ভাবো, জগন্নাথ দেবের রথ কৃষ্ণনগর থেকে বের হবে। মহারাজ, যথা সময়ে প্রভুই ঠিক রাস্তা দেখিয়ে দেবে, কি বলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কিছু বলছিলে গোপাল? বাবা, মন্ত্রী মশাই তো একেবারে ভাবনার গভীরে চলে গেছেন। রাগলে চলবে না, গোপাল আমাকে রাগাবার চেষ্টা করছে, ভাবতে তো হবে, আমার কাজ ভাবা আর তোমার কাজ ভাড়ামো করা। থাম, আমার বলে মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা, আর এরা করছে ঝগড়া। মন্ত্রী, তুমি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো দেখছি, আর গোপাল তুমি নিজের মতো ভাবো না, রথ আমার রাজ্য থেকেই বের হবে। কিছু নিশ্চয়ই ভাবছেন মন্ত্রী মশাই, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে বিশ্বাস করাটা কি ঠিক হবে? আমাদের কাছে আর কোনো উপায় নেই। সেটা অবশ্য ঠিক, প্রভু যা ইচ্ছে, আমার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো গোপাল।
সবাই চলে গেলে আমাকে বটঘটার বাড়ি যেতে হবে। কি মন্ত্রী মশাই, আপনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, ঘরে যাবেন না? আচ্ছা, তোমার কি আমার পেছনে গোয়েন্দাগিরি করা ছাড়া আর কোনো কাজ নেই? হ্যাঁ, তোমরা জানো না আমার উপর কত বড় কাজের ভার। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কাজের ভারই একেবারে নুয়ে গেছেন। কি যে হচ্ছে ছয়, আমাকে লড়ছো কেন? মন্ত্রী মশাই, আপনার সাথে তো গোপাল কোনো খারাপ ব্যবহার করেনি। গোপালের এই আগবাড়ির কথা বলা একদম ভালো নয়। ঠিক কথা, গোপালের এই স্বভাবের জন্য গোপালকে ধমকানো উচিত। হ্যাঁ, ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি আপনার রাস্তায় যান, আমিও আমার রাস্তায় যাচ্ছি। গোপাল গেল রেগে, ছোট্ট ভীষণ বেগে। আমিও চলি মন্ত্রী মশাই, চললাম। বাঁচলাম, এবার পণ্ডিত আর সেনাপতিটা গেলে হয়। কিছু ভাবলেন মন্ত্রী মশাই? একদম ফাঁকা না হলে আমি ভাবতে পারি না। তোমরা সবাই চলে গেলে তারপর আমার ভাবনা শুরু হয়। যাবে? এইখানে চুপ করে দাঁড়াই, মন্ত্রী মশাই এখান দিয়েই যাবে, তারপর পিছু নেব। এইবার বটাঘটাকে খবরটা দিয়ে দিতে হবে। কিছু একটা তো করবেই, দেখি কোথায় যায়। যাওয়ার জায়গা বলতে তো সবেধন নীলমণি বটাঘটা, কিন্তু মন্ত্রী মশাইয়ের মাথায় কি ঘুরছে সেটা আমাকে জানতে হবে। এই তো যা ভেবেছি ভেবে নিয়েছি, এবার এই ভাবনাগুলো যথা জায়গায় পৌঁছে দিলেই আমার কাজ শেষ। ওই তো বটাঘটা বাড়ি এসে গেছে। গাছের আড়ালে লুকিয়ে যাই। মন্ত্রী মশাই ঘরে ঢুকে গেলেই বাড়ির কাছে গিয়ে কান পাতবো। বটাঘটা, বাড়িতে আছি নাকি? কি ব্যাপার মন্ত্রী মশাই? কথা আছে, ভেতরে চল। ঘরটা কোথায়? ভেতরে আছে। ওই তো ওরা ঘরে ঢুকে গেল, এবার চট করে জানলার কাছে যাই। কোন বটাঘটা, তোদের একটা কথা বলতে এসেছি। শোনার আগে আগাম টাকা দিতে হবে। আচ্ছা, এই নে দুটো মোহর। শোন, কাল তোদের খম্বাজ রাজার কাছে যেতে হবে। আচ্ছা। শোন, রথের আগের দিন রাতে মন্দির যাওয়ার রাস্তায় কাঁটা ছড়িয়ে দিবি, আর দিয়ে তোদের মধ্যে একজন আমার কাছে থাকবি আর একজন মন্দিরের কাছে থাকবি। যেই দেখবি খম্বাজ রাজের চতুর্দোলা, সঙ্গে সঙ্গে বাকি মোহর চেয়ে নিবি। ঠিক আছে, তাহলে আমি মন্দির পাহারায় থাকবো আর ঘটা থাকবে। কৃষ্ণনগর থেকে মন্ত্রী মশাইয়ের দুজন চর এসেছে। কি মহারাজ, বলেছিলাম না। যাও প্রহরী, নিয়ে এসো। তুমি ঠিকই বলেছ মহারাজ, ভালোভাবে বাজিয়ে নিয়ে কথা দেবেন। কৃষ্ণনগরের মন্ত্রী কিন্তু ভীষণ ধূর্ত। কৃষ্ণনগর থেকে মন্দিরে যাবার পথে আমরা ওই কাঁটা ফেলে রাখবো, যার ফলে আমাদের রাজ্যের চতুর্দলা পাহকদের পায়ে সেই কাঁটা ফুটে যাবে, আর ওরা পায়ের কাঁটা বার করতে বসে যাবে। পায়ে হাত লেগে যাওয়ার জন্য ওদের আবার শুদ্ধ হতে হবে। বুঝেছি, সেই সুযোগে আমরা আমাদের চতুর্দোলা নিয়ে মন্দির থেকে বিগ্রহ নিয়ে চলে যাব। বাহ বাহ, খুব ভালো ভাবনা মহারাজ। আমাদের মন্ত্রী মশাই আমাদের হাতে এই কাজের জন্য ওই আগাম মানে ওই অগ্রিম কিছু দিতে বলেছেন। আগাম পেলেই আমরা কাজ শুরু করব। ঠিক আছে ঠিক আছে, তোমরা অপেক্ষা করো। প্রহরী প্রহরী, ওদের একটু বিশ্রামাগারে নিয়ে যাও তো। রথযাত্রার সব আয়োজন প্রস্তুত, কিন্তু একটা দুশ্চিন্তা খচখচ করছে। আমরা বিগ্রহ নিয়ে মন্দির থেকে সবার প্রথমে আসতে পারবো তো? দুশ্চিন্তা করবেন না মহারাজ, এবারে কৃষ্ণনগর থেকে রথ আর বের হবেন। ডানহাতটা খুব চুলকাচ্ছে। মন্ত্রী মশাই, আপনি মুখটা কুচকে ডানহাত চুলকাচ্ছেন কেন? গোপাল,
তুমি কিন্তু আমার পিছনে গোয়েন্দাগিরি করো না, আমার মাথায় অনেক চিন্তা, চিন্তায় ঘুম কমে গেছে। গোপাল, তুমি মন্ত্রীকে বিরক্ত করো না তো, ওকে ভাবতে দাও, ভাবতে দাও। তা মন্ত্রী, তুমি তো কাল থেকে ভাবছো, এবার তোমার ভাবনাটা বলো। ভেবেও কোনো কিছু কুল কিনারা পাচ্ছি না মহারাজ। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, বিগ্রহ প্রথমে আমরাই আনব, তারপর খুব ধুমধাম করে আমাদের ঐতিহ্যবাহী রথ বের হবে। সেগুলো বালি গোপাল, ছাপ্পান্ন ভোগ করতে হবে, প্রভু জগন্নাথকে ছাপ্পান্ন ভোগ দিয়ে পূজো করতে হয়। আমার ওইদিকে সব আয়োজন সম্পূর্ণ, শুধু এই বিগ্রহের ঝামেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মন্ত্রীর ষড়যন্ত্র আমি ঠিক সময়ে ভেঙে দেব, এখন কিচ্ছু বলবো না। আমি খুব চিন্তার মধ্যে আছি, আমি, তোমাদের রানীমা, আমরা সবাই খুব চিন্তিত। না, আজ আর আমার সভাতে মন বসছে না, বুঝলে? আজকের মতো সভা এখানেই শেষ। বিজ্ঞানী, তোমার সাথে আমার খুব দরকার আছে। কি ব্যাপার বলো তো গোপাল? বিজ্ঞানী, মন্ত্রীমশাই ষড়যন্ত্র করেছেন পথে কাঁটা বেঁচিয়ে আমাদের চতুর্দোলা যাতে মন্দিরে না যেতে পারে। কি সর্বনাশ! আমি একটা পরিকল্পনা করেছি, আমাদের রাজ্যের চতুর্দোলা মাটির নিচ দিয়ে যাবে, এই রকম কিছু যন্ত্র করা আছে বিজ্ঞানী? আছে, নিমেষে গর্ত খুঁড়ে রাস্তা তৈরি করা যায়, এমন একটি খোঁড়ার যন্ত্র আমার কাছে আছে। ব্যাস, রথের আগের দিন তোমার কাছ থেকে ওই যন্ত্রটা আমি নিয়ে নেব। এবার চলো তোমার বাড়ি, আমাকে যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে একটু দেখিয়ে দেবে, চলো। খুবই সহজ, একটা বোতাম আছে লাল রঙের, সেই বোতামটা টিপে দিলেই ডিম পাখা ঘুরতে থাকবে আর মাটি কাটতে থাকবে। বাহ, খুব ভালো, সবই প্রভুর ইচ্ছা, জয় জগন্নাথ। অগ্রিম দেওয়ার যে কথা ছিল সেটা কি হয়েছে? হয়েছে, আমরা আমাদের অগ্রিম পাওনাটা কেটে আপনাকে দিয়ে দিচ্ছি। মানে মানে ওই আমাদের দিকটা আমরা একটু বেঁধে নি। কি শিয়ালা হয়েছে রে বাবা! আচ্ছা, এক মাগে শীত যাবে না, নে তোরা খেয়ে নে, আলোচনা আছে। আচ্ছা, বুঝলি, রথের আগের দিন রাতে আমাদের অনেক কাজ, মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানাতে হবে। আরে বাবা, সুড়ঙ্গ, কি দারুণ ব্যাপার, কি মজা! গোপাল দাদু, সুড়ঙ্গ? হ্যাঁ, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গ দিয়ে আমাদের চতুর্দোলা প্রভু জগন্নাথের মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসবে, তারপর তারপর রথ চলবে। সবার জন্য পাপড় ভাজবে। একটা ছড়া শুনবি? শুনবে দিদা? ও গোপাল দাদু, শুনবে? শোনা, রথ চলেছে, রথ চলেছে পথের মধ্যে দিয়ে, মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছে কানে আঙুল দিয়ে, তার সামনে বটা ঘটা নাকখত্তায় মাঠে, গোপাল দাদু নাগড়া পরে রাস্তা দিয়ে হাঁটে। বাহ বাহ বাহ, দারুণ মানিয়েছিস তো। দাঁড়া, তোর কথা আমি আমাদের সভাকবিকে বলো। আমার সোনার চাঁদ নাতি নাতনি, একটা কথা মাথায় রাখবি, প্রভু জগন্নাথের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়বে না, যতই কলকাঠি নাড়াও। কিছু উপায় হলো মহারাজ? আরে, আমাদের সব থেকে আগে মন্দিরে পৌঁছতে হবে, এছাড়া আর কিচ্ছু জানি না রানী, জানি না, জানি না এবার প্রভুর কি ইচ্ছে। মন্ত্রী মশাই কিছু আলোকপাত করতে পারলেন? না না, মন্ত্রী শুধু ভেবেই চলেছে, যখনই কিছু বলছি তখনই মন্ত্রী বলছে ভাবছি ভাবছি, ভেবে ভেবে রথের দিন চলে এলো, রথের মেলা বসতে চলেছে, সব পশারীরা তাদের পশনা নিয়ে হাজির হয়েছে, আর এর মধ্যে যদি রথ বের করতে অসমর্থ হই। গোপাল কিছু বলেছে? গোপাল? না না, ও আর কি বলবে। মহারাজের জয় হোক। কি ব্যাপার এত রাতে? গোপাল বাইরে দাঁড়িয়ে, কিছু নিশ্চয়ই কথা আছে। তাও কি আসতে বলো, কি ব্যাপার হলো গোপাল এত রাতে কেন? সবই প্রভুর ইচ্ছে। প্রণাম মহারাজ।
একটা বিশেষ কথা বলবার জন্য এত রাতে আপনার কাছে এলাম। বলো বলো। এখন কিন্তু কাউকে কিচ্ছু জানাবেন না। কি হেলে করছো গোপাল, কি হয়েছে? রানীমা, মন্ত্রীমশাই খাম্বাজ রাজের সাথে হাত মিলিয়েছে, আমার নিজে চোখে দেখা, বটাঘটাকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। মহারাজ, মন্ত্রীমশাই যেন বুঝতে না পারে যে আমরা জেনে গেছি, মন্ত্রীমশাইকে বামাল সমেত ধরব। ভাগ্যিস গোপাল ছিল। বাবা, মহারাজ জগন্নাথ দেব চাইছেন আপনার সেবা নেবার, উনি যখন চাইছেন তখন তো আর কিছু করার নেই মহারাজ, শুধু মন্দিরে বিগ্রহ আনার সময় আমরা রাস্তা বদলাব, আমরা মাটির নিচ দিয়ে রাস্তা কেটে মন্দিরের দ্বারে পৌঁছে যাব, শুধু এই কথাটি বলার জন্যই এত রাতে আমি এসেছি মহারাজ, এখন আমি আসি মহারাজ। তবে তবে সাবধানে কিন্তু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্ত্রীমশাই, কাল রাত পোহালেই তো রথযাত্রা, আপনি তো ভাবতে বসেছেন, আপনার ভাবনায় এই সমস্যার কিছু সমাধান বের হলো? কি হবে বলুন তো, আমার মাথায় তো সত্যি কিছু আসছে না। মন্ত্রীমশাই, হলো কি আপনার, মাথা করছে না যে কাজ, কি কিছু হলো, ভালো লাগে না আজ। মন্ত্রী, তুমি তোমার মাথাটা বরং বিজ্ঞানীর কাছে পাঠিয়ে, আর বিজ্ঞানী, তুমি মন্ত্রীর মাথাটা ভালো করে পরীক্ষা করে দেখো তো তার ভিতরে কি আছে। মন্ত্রীমশাই চুপ কেন, কিছু বলুন। এখনো ভাবছো? তুমি ভেবে যাও মন্ত্রী, ভেবেই যাও, আর কাল সকাল পর্যন্ত ভাবো। আমরা আজ রাত পোহালে কালকের রথযাত্রা নিয়ে ভাবো। নমস্কার, কাজ হয়েছে, চল চল এবার চল। মন্ত্রী, চিন্তা তো থেকেই যাচ্ছে, কি হবে কাল? বৃথা চিন্তা করছেন, কাল আমাদের রাজ্য থেকেই রথ বের হবে। হ্যাঁ বলছো? আরে বলছি মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। বাহ বিজ্ঞানী, কি সুন্দর জিনিসটা, একটা বোতাম টেপা আর ঝটঝট মাটি কেটে গর্ত করে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের সবার হাত ইচ্ছা, রথ আমাদের রাজ্য থেকেই বের হবে। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই সুরঙ্গ ধরে সোজা হাঁটো, এই সুরঙ্গ একেবারে মন্দির পর্যন্ত গেছে, পুরোহিতের সাথে কথা বলা আছে, তোমরা ওখান থেকে বিগ্রহ নিয়ে সোজা আমাদের রথতলা, ওখানে কীর্তন হবে। হ্যাঁ সব ভালোই ভালোই মিটতে হয়। ভাববেন না মহারাজ, যার শেষ ভালো তার সব ভালো, তোমরা যাও। এটা কি হলো, এটা তো আমাদের রাজ্যের লোক, তা ওরা কি করে এলো? জগন্নাথ
ও ঘটনা ঘটনা চিৎকার করে বলো জয় জগন্নাথ। একটু কৃষ্ণনগরের লোক, এরা এলো কি করে? যাই মহারাজের কাছে খবরটা দিয়ে আসি। তুমি ঠিক বলছো, নিজের চোখে দেখেছি মহারাজ। তার মানে মন্ত্রী পারেনি? আর বিলম্ব নয়, চলো। আমাদের এত বড় ক্ষতি করে মন্ত্রী ছাড় পাবে কখনোই নয়। আজ দিনটা কি সুন্দর, ঠান্ডা হাওয়া বইছে আর ডান হাতটাও চুলকোচ্ছে, গিন্নিও ঘরে নেই, কেমন একটা মুক্তির হাওয়া বইছে। সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? মহারাজের চতুর্দোলায় বিগ্রহ এখন ওই কৃষ্ণনগরে। মানে? মানেটা আমি বলি মন্ত্রী মশাই, আপনার চালটা আমি সেদিনই ধরে ফেলেছিলাম। মানে সাপের হাঁচি বেঁধে চেনে, তুমি সাপ আর আমি বেঁধে। তোমার শাস্তি ওই পথটাতে তোমাকে পাঁচবার দৌড়তে হবে যেখানে কাঁটা বিছিয়ে রেখেছো। চলো চলো। মন্ত্রী, তোমার সাথে এবার আমার বোঝাপড়া। আমি তোমাকে যে অগ্রিম দিয়েছি সেটা আমাকে ফিরিয়ে দাও। খাম্বাজ আজ আসুন আসুন, আমরা এবার একসাথে রথযাত্রা করি। আমরা দুজনে রাস্তায় ঝাড়ু দিয়ে রথযাত্রার শুভ সূচনা করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু কৃপা করো, ভক্তি ভরে রথের রশি শক্ত হাতে ধরো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলি কি এত গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবছো? আজকে ছুটি নিয়েছো নাকি? রাজসভায় যাওয়া নেই? হ্যাঁ সে তো আছেই গিন্নি। তাহলে কি এত চিন্তা করছো? ও বুঝেছি বুঝেছি। বুঝেছো? তা কি বুঝলে শুনি। তোমার মতো হার কে পন, সামনে কি খরচা করবে সেই চিন্তাই করছো? খরচা কিসের? আহা সব যেন ভুলে গেছো, এই কদিন পরে রথ, সে খেয়াল আছে? বিলক্ষণ সেই খেয়াল আছে গিন্নি, আমি তার কথাই ভাবছি। তবেই না বলছি, আমি ঠিক বুঝতে পেরেছি। বলি খালি হাতে কি এবার রথের মেলায় যাবো? তুমি আমাকে চুড়ি কিনে দেবে বলেছিলে, আর তাছাড়া নতুন শাড়িও চাই। হ্যাঁ হবে গিন্নি, হবে হবে, সে চিন্তা নয়। তবে কিসের চিন্তা তোমার? গিন্নি গো, আমার যে বড় কান্না পাচ্ছে। তুমি চলে যাও সামনে থেকে, আমি আবার কেঁদেই ফেলবো। বলো যা, বলি বুড়ো বয়সে তোমার কি সে এত দুঃখ শুনি তুমি একেবারে কেঁদেই ফেলবে? বুড়ো বয়স নয় গো, এ আমার সেই ছোটবেলার গল্প বুঝলে গিন্নি। গল্প? সত্যিকারের কাহিনী। কি বলো দেখি শুনি। আমার ছোটবেলায় প্রতি বছর রথের দিনে আমার মা বাবা খুব কষ্ট করে হলেও বাড়িতে গাওয়া ঘিয়ের জিলিপি ভাজতো গিন্নি। ও তাই বুঝি। আমার আমার বাবার খুব শখ ছিল বুঝলে ওই রথের মেলায় গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দেওয়া, কিন্তু হায় সেই স্বাদ বাবার আর পূরণ হয়নি। কাল রাতে আমি স্বপ্ন দেখলাম গিন্নি বুঝলে, আমি আমি আর আমার বাবা মা সবাই মিলে মেলাতে দোকান খুলেছি, আর সবাই সবাই গাওয়া ঘিয়ের জিলিপি কিনছে গিন্নি, সবাই আমার বাবার খুব সুখ্যাতি করছে, বাবা খুব খুশি। বুঝলাম, তা আমি ছিলাম না সেই স্বপ্নে? তুমি? হ্যাঁ, তোমাকেও তো যেন দেখলাম দোকানে এসে খালি জিলিপি খেয়ে যাচ্ছ কিন্তু পয়সা দিচ্ছ না। ঠিক জানি তুমি আমাকে নিয়ে এইরকম একটা স্বপ্নই দেখবে। হ্যাঁ গা, আমাকে দেখলে তোমার খালি খরচের কথা মনে হয় নাকি? না গিন্নি মজা করলাম, আমার সত্যি খুব কান্না পাচ্ছে গিন্নি। এই এই ভালো কথা বলি, তুমি মা বাবার স্মৃতির জন্য এবারে রথের মেলায় গাওয়া গিয়ের জিলিপির দোকান দাও। হ্যাঁ বলছো গিন্নি, তাহলে সত্যি খুব ভালো হয় জানো, আমি খুব শান্তি পাবো খুব। হ্যাঁ গো হ্যাঁ, আমি আমি তোমাকে সাহায্য করবো। হ্যাঁ কিন্তু একটা সমস্যা আছে যে গিন্নি। কি? অর্থ, অত অর্থ নেই যে মেলায় দোকান দিতে পারবো। আহা মহারাজের কাছে গিয়ে চাও না, ঋণী চাও বলবে পরে শোধ দিয়ে দেবে, মহারাজ তোমাকে নিরাশ করবেন না। হ্যাঁ ঠিক বলেছো গিন্নি, উপায় হবেই। দাও 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 দাদা ভাত দাও ভাত দাও, খেয়েই আমাকে রাজসভায় যেতে হবে।
মহারাজ, আসন্ন রথযাত্রা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গেছে। বড় ময়দানে বিশালভাবে রথ তৈরি হচ্ছে, কারিগররা দিন রাত পরিশ্রম করছে। খুব ভালো, খুব ভালো, আমি রথ বানানোর প্রস্তুতি দেখতে যাব। এ তো খুব ভালো কথা মহারাজ। গোপাল, ময়দানে কিরকম রথ বানানো হচ্ছে দেখেছো? মহারাজ, আমি দেখেছি দূর থেকে। তবে রথের যে মেলা হবে সেইখানে নানা রকম ভাবে দোকানিরা তাদের তাবু আর শামিয়ানা খাটানো শুরু করেছে, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। গোপাল মনে হয় অতিমাত্রায় পেটুক হয়ে গেছে, আগে থেকেই দেখতে গেছে মেলায় কি ধরনের খাবার পাওয়া যেতে পারে। আমি ভোজন রসিক, এ তো মহারাজের অজানা নয় মন্ত্রীমশাই। তবে আমি জানি আপনিও যথেষ্ট লোভী, কোনো রকম খাবার আপনি ছাড়েন না। মহারাজ, গোপাল আমাকে অসম্মান সূচক কথা বলল। আমি যে আপনার বদহজম হওয়ার কথা জানি মন্ত্রীমশাই, ওই গুরুপাক খেয়েছিলেন বলেই বোধ হয়। কি হয়েছে তোমার মন্ত্রী? এমন কিছু নয় মহারাজ, একটু চুয়া ঠেকুর উঠছিল। কি বলুন না বৈদ্যমশাই। হ্যাঁ মহারাজ, এমন কিছু হয়নি, আমার পাচনে মন্ত্রীমশাই সম্পূর্ণ সুস্থ। বেশ বেশ, তবে তোমাকে এখন সংযমে থাকতে হবে। কিন্তু গোপাল, তুমি মেলার ওদিকে কি দেখতে গেছিলে? আমি মনে বড় একটি বাসনা নিয়ে গেছিলাম মহারাজ। কিরকম? আমার মা বাবা রথের দিন গাওয়া ঘিয়ের জিলিপি বানাতো। এখন কাল রাতে আমি স্বপ্ন দেখলাম আমি মা বাবা মিলে গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দিয়েছি মেলাতে, তাই মন খারাপ করে দেখতে গেছিলাম মহারাজ। বড়ই করুণ ব্যাপার। এ স্বপ্ন কি তুমি ভোরবেলা দেখেছো গোপাল? বিলক্ষণ, একেবারে ব্রাহ্ম মুহূর্তে। এই স্বপ্ন দেখার পরেই ঘুমটা ভেঙে গেল, আর দেখলাম সূর্যি মামা উঠে গেছেন। ভোরের স্বপ্ন তো মিথ্যে হয় না গোপাল। ঠিক বলেছেন, তাই ভোরের স্বপ্ন যাতে মিথ্যা না হয় তাই ভাবছিলাম এইবারের রথের মেলা একটি দোকান দেওয়া যায় কিনা। তুমি চাইলে দোকান তো দিতেই পারো গোপাল। কি বলছেন মহারাজ? আহ মন্ত্রী, তুমি চুপ করো। কিসের দোকান দিতে চাও গোপাল? গাওয়া ঘিয়ের জিলিপির দোকান মহারাজ। বেশ বেশ বেশ, তুমি দাও দাও। কি বলছেন মহারাজ, রাজসভার ভার রথের মেলায় গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দেবে? এদিকে রথযাত্রা উপলক্ষে কত কাজ থাকবে, আর তাছাড়া জনমানুষে কি বলবে? মহারাজ, আমি বলছি গোপালকে অনুমতি দেবার আগে একটিবার ভেবে দেখুন। মন্ত্রী, তুমি আগে নিজে ভেবে দেখো, রথের মেলা ছাড়া আজ পর্যন্ত কোনোদিন রথযাত্রা হয়েছে? পণ্ডিত, তুমিই বলো। আগে না মহারাজ, মেলা তো রথযাত্রার অঙ্গ। ঠিক তাই, গোপাল দোকান দিলে সেটাও রথযাত্রার মধ্যেই গণ্য হবে। গোপাল এতে যদি খুশি হয় তাহলে তো অনুমতি না দেবারও কিছু নেই। মহারাজ, আপনি যদি আমাকে কিছু অর্থ সাহায্য করেন তবে বড় উপকার হয়। আমি আমি মহালয়ার আগেই পরিশোধ করতে পারবো আশা করি। এই শুরু হলো মহারাজ গোপালের অনুনয় বিনয়। আমি যে গরিব মন্ত্রীমশাই, মহারাজ অর্থের অভাবে আমার স্বপ্ন পূরণ হবে না, এটা কি আপনি চান মহারাজ? গোপাল, তোমার কোনো চিন্তা নেই। মন্ত্রী, তুমি খাজাঞ্চিকে বলে দাও তো গোপালকে প্রয়োজন মতো অর্থ দিতে। আপনার অশেষ দয়া মহারাজ। গোপাল, তুমি ভালো করে দোকান দাও, আমি নিজে গিয়ে তোমার দোকানের গাওয়া ঘিয়ের জিলিপি খাবো। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। রাজসভা আজকে তাহলে এখানেই শেষ। কিন্তু বিজ্ঞানী কেন আসেনি? মন্ত্রী, তুমি একবার খোঁজ নিও। নিশ্চয় মহারাজ। একই অবস্থা তোমার বিজ্ঞানী, হ্যাঁ তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ, কে মন্ত্রীমশাই? হ্যাঁ আমি, নিজে থেকে তোমার অবস্থা দেখতে এসেছি। মহারাজ খুব চিন্তা করছেন যে তুমি আজকে রাজসভায় এলে না কেন। অনেক বেলা হয়ে গেল দেখছি, কাল সারা রাত জেগেই ছিলাম। সে কি, কেন শুনি? এই আমার নতুন আবিষ্কারের জন্য। নতুন আবিষ্কার? বাহ, তা কি আবিষ্কার তুমি করলে শুনি। এটি একটি অদ্ভুত রসায়নের আবিষ্কার। এই যে এই শিশিতে আছে। এই শিশিতে কি আছে? আমার আবিষ্কার চুলকানি রসায়ন। মানে? অর্থাৎ কারো যদি হাতে পায়ে চুলকানি হয় তাহলে এই রসায়নের ধূপ ফোঁটা যেখানে চুলকানি সেখানে লাগালেই সেরে যাবে। হ্যাঁ। বাহ চমৎকার। কোনোভাবেই যেন কারো খাবারে এটি না মেশে, যে এই রসায়ন খাবারের সাথে খেয়ে নেবে সেই মানুষের সারা শরীরে ভয়ঙ্কর চুলকানি শুরু হবে। হ্যাঁ বলো কি,
আচ্ছা, খুব সাবধানতা মানতে হবে। ভালো আবিষ্কার করেছো বিজ্ঞানী। তবে কিনা রাজবৈদ্য তোমার এই আবিষ্কার খুব পছন্দ করবে কিনা সন্দেহ আছে। কেন কেন? আহাহা, তুমি বুঝতে পারছো না, এটা তো কোনো যন্ত্র তুমি বানাওনি, তুমি বানিয়েছো বলতে গেলে ওষুধ। তাতে কোনো সমস্যা নেই, এটি যদি ওষুধ হয় তাহলে এটি সর্বসাধারণের জন্য রাজবৈদ্যই প্রয়োগ করবে। তা বটে, আমার যেন মনে হচ্ছে এই বিশেষ রসায়ন আমার বিশেষ কাজে লাগবে। আপনি কি কিছু ভাবছেন মন্ত্রীমশাই? বলছি মহারাজকে এই রসায়ন আবিষ্কারের ব্যাপারে কিছু বলার নেই। সে কি মহারাজ জানবেন না? আহা, মহারাজ নিশ্চয়ই জানবেন। তবে কিনা সামনে রথযাত্রা, বুঝলে? রথযাত্রা থেকে উল্টো রথ অবধি মহারাজ খুব ব্যস্ত থাকবে, তাই উল্টো রথের পরেই মহারাজকে যা বলার বলো। বেশ, কোনো চিন্তা কর না, তোমার আবিষ্কারের জন্য বড় পুরস্কার তুমি পাবে। হ্যাঁ, মহারাজ অর্থ সাহায্য করেছেন এবং রথের মেলায় আমাদের গাওয়া ঘির জিলিপির দোকান হচ্ছেই। বলো কি? না 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 না, তোমার স্বপ্ন সত্যি হচ্ছে গো। বলেছিলাম না মহারাজ দেবেন। নিজের বুদ্ধিতে না কুলোলে মাঝে মাঝে আমার থেকে বুদ্ধি নিও, আমি কিছু কম যাই না। সে আর আমার থেকে কে বেশি ভালো জানে গিন্নি? আরে আরে আরে, কিরে কিরে সব ভিড় করলি কেন? তোদের লেখা পড়া নেই? এখন তো রথের সময়, পণ্ডিত মশাই তাই পাঠশালা ছুটি দিয়েছেন। এই দেখো, ওরা সবাই ভিড় করেছে গাওয়া ঘিয়ের জিলিপির গন্ধে। দাদু কি জিলিপি এনেছো? আহ, জিলিপি এখন কি সেরা নোলা হয়ে বলো। হ্যাঁ, তাহলে দাদু যে বললো জিলিপির গন্ধ। আরে হ্যাঁ হ্যাঁ, জিলিপির গন্ধ আসবে রথের মেলায়, বুঝলি তোরা? আমাদের দোকান হচ্ছে রথের মেলায়। উমা, দাদুর জিলিপির দোকান? হ্যাঁ। কি মজা কি মজা! আমরা সবাই জিলিপি খাবো, আর আমি রোজ অনেকগুলো করে খাবো। মনে হচ্ছে তোমার দোকানের সব জিলিপি এরাই খেয়ে নেবে গো। তারপর পেটের ব্যথায় আমার কাছে এলে প্রত্যেকটাকে ঠ্যাঙাবো। হ্যাঁ, তো পাঁচো না গিললে তোদের শান্তি হবে না। বেশ, বুঝতে পারছি। ইনি কড়াই গরম হোক, মহারাজ এক্ষুনি রথযাত্রার উদ্বোধন করবেন, হয়ে গেলেই আমি চলে আসছি। কি গোপাল, তোমার সব প্রস্তুত? হ্যাঁ মহারাজ। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী বলরাম, জয় মা সুভদ্রা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মাসির বাড়ির উদ্দেশ্যে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রার সাথে রথযাত্রা করে রওনা দিচ্ছেন। তার সেই রথযাত্রার রথের রশি টেনে মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র রথযাত্রার উদ্বোধন করবেন। আমি রশিতে হাত দিচ্ছি, বাকিরাও হাত লাগাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
মহারাজ, আপনি জিলিপি খাবার পরেই সবাই খাবে। গোপাল যে দেখছি নিজেই ময়লা হয়ে গেছে, এটা কিরকম হলো? আপনি মিছেই চিন্তা করছেন মন্ত্রী মশাই, বাবা যেরকম বানাতে পারতেন তেমনটি এখানের কোনো ময়রা পারবে না। আর এরকম জিলিপি বানানো আমার বাবা মাই আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। সত্যি গাওয়া ঘির কিন্তু চমৎকার সুবাস বেরিয়েছে। ঠিক বলেছো পণ্ডিত, আমাকে ধন্য করুন মহারাজ। চমৎকার গোপাল, তুমি কি ধন্য হবে, তোমার জিলিপি খেয়ে আমি তো নিজেই ধন্য হয়ে গেলাম। সত্যি গোপালের যে এত গুণ সে তো জানাই ছিল না। সবই আপনার কৃপা মহারাজ, আপনি সাহায্য না করলে এই দোকান তো হতোই না। একি গোপাল, তুমি আমাকে দিলে না? আগে আমি ভাবলাম মন্ত্রী মশাই, কয়েকদিন আগে আপনি বৈদ্যর থেকে বদ হজমের জন্য পাঁচন খেয়েছিলেন, আর এখন গাওয়া ঘি আপনার পেটে সহ্য হবে না। এটা গোপাল বিচক্ষণের মতোই বলেছে। ঠিক গোপাল ঠিক। না 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 মন্ত্রী, আর এখন গাওয়া ঘি এর জিলিপি কিন্তু এই খাওয়া চলবে না, এটা রাজার আদেশ। গোপাল, তোমার গাওয়া ঘি এর বদনাম আমি করেই ছাড়বো, আর এই সুযোগ মনে হয় আমার হাতেই এসে গেছে। বেশ গোপাল বেশ, তবে দেখো সাবধানে, তোমার গাওয়া ঘি কৃষ্ণনগরের মানুষের যেন কোনো ক্ষতি না হয়। মহারাজ, মেলা তো সকালে নেই, গোপাল রাজসভায় নেই কেন? এই প্রশ্নটাই আমি ভাবছি মহারাজ। রথের মেলা হবে বলে তো রাজকার্য বন্ধ থাকতে পারে না, কিন্তু গোপাল জিলিপি ভাজছে বলে শেষে রাজসভায় আসবে না, এ কেমন ব্যাপার? গোপাল এই সাত দিন আসবে না বলেছে আমাকে, আর আমি ছুটিও মঞ্জুর করে দিয়েছি। সত্যি বলতে মহারাজ, কি অসাধারণ জিলিপি খেলাম ভাবতেই পারছি না। গোপাল দিল জিলিপির প্যাঁচ রথের মেলায়, যত পারো খেয়ে নাও চেটে পুটে এই বেলায়। বেশ বেশ। আচ্ছা মন্ত্রী, বিজ্ঞানীর কি খবর? খবর নিয়েছি মহারাজ, বিজ্ঞানী নতুন আবিষ্কারে খুব ব্যস্ত। কিছু আবিষ্কার করেছে মানে কিছু বলেছে? না মহারাজ, আমি নাকি বুঝবো না, আপনাকেই বলবে। বেশ বেশ বেশ। তাড়াতাড়ি দাও গোপাল, তোর সইছে না, এত ভালো মনে হয় বারবার খাইছে। তোমার সুখ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ুক গোপাল, কি অসাধারণ জিলিপি! বাহ বাহ, সবই আমার মা বাবা আর এখন মহারাজের আশীর্বাদ, বুঝলে রামু? একুটি টেপা নেপলা উল্টে এদিকে এদিকে আয়। আরে তোরা দেখছি এই দোকান ছেড়ে অন্য কোনো দিকে যাচ্ছিস না রে? এই যে নিয়ে যা জিলিপি, এই শেষবার, আজ আর নয়, অনেক খেয়েছিস। হ্যাঁ, কাজ হয়ে গেছে? একদম নিখুঁত ভাবে হয়ে গেছে। বেশ, একটা কাজ হলো, এবার আর একটা কাজ বাকি আছে। কাজ পুরো হলে আমাদের কথাটা যেন মাথায় থাকে মন্ত্রী মশাই। বেশি কথা বলবি না, তোদের মোহর না দিয়ে কবে কোন কাজ করিয়েছি বলতে পারিস? কিন্তু যে কাজ সেটা ঠিক করে কর, যা পাবা সব পেয়ে যাবি। যে আজ্ঞে। যা, এখন বাকি কাজ করে ফেল। এই কেমন খাচ্ছ সবাই গাওয়া ঘির জিলিপি? আমার ভীষণ গা চুল করছে, পাতে ভাত। আরে ওরে বাবা রে, আমার গাও পাতে ভাত জ্বালা করছে রে। কি ভয়ঙ্কর চুল করছে, ওরে বাবা রে। মানে কি জ্বালা করছে না চুলকাচ্ছে? তুমি পিছন দিক দিয়ে চলে যাও রানীমার কাছে, আমি আসছি। ক্যাপা গুলটে পুটি ন্যাপলা পালা। Oh
হাত, তুমি বিচলিত হয়ে থেকো না, আর কান্নাকাটি মোটেই আমার পছন্দ নয়, মন শক্ত করো। আমি জানি গোপাল নিরাপদেই আছে, কিন্তু কিন্তু ও তো বাড়ি আসেনি, কোথায় গেল? মন্ত্রী, গোপালকে খুঁজতে চারিদিকে লোক পাঠাও তো। ঠিক কি হয়েছে, কেন সবাই এত খেপে গেল, সেটা আমি গোপালের মুখ থেকেই শুনতে চাই। আমি তো ভাবতেই পাচ্ছি না গোপাল কেন খাবারে বিষ মেশাবে। না মহারাজ, না, গোপাল কোনো বিষ মেশায়নি মহারাজ, কোনো বিষ মেশায়নি। সে তো না হয় বুঝলাম, কিন্তু এত লোকে একসাথে গা ভর্তি চুলকানি হলো, খাবারে নিশ্চয়ই কিছু ছিল মহারাজ। অদ্ভুত ব্যাপার, আরো অনেকের খাবারের দোকান ছিল, শুধু গোপালের বানানো জিলিপি খেয়ে এমনটা হলো। হ্যাঁ, সে পরে ভাবা যাবে। প্রহরী মহারাজ, তুমি আজকে গোপালের বাড়ি পাহারা দেবে সারা রাত, আর যদি গোপাল ফেরে তাহলে কিন্তু অবশ্যই আমাকে খবর পাঠাবে। যথা আজ্ঞা মহারাজ। এটা কি হলো, মন্ত্রীমশাই আমাদেরকে বললো কাজ হয়ে গেলেই আমাদের মোহর দিয়ে দেবেন, আর এখন তো পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে যাবি কোথায়, মোহর আমাদের দিতেই হবে, যা বলেছেন তাই করেছি। বিজ্ঞানীর যন্তর ঘর থেকে শিশি চুরি করেছি, আর ওই শিশিতে যা ছিল সব ওই গোপালের গাওয়া ঘিয়ের মধ্যে ফেলে দিয়েছি। খবর পেয়েছি যে ওই গাওয়া ঘিয়ের জিলিপি খেয়ে লোকজনের গা মাথা সব চুলকোচ্ছে, গোপাল পালিয়ে গেছে। মন্ত্রী যা চেয়েছে সব হয়েছে, এখন যদি আমাদের মোহর না দেয় তাহলে সত্যি বলছি ওই রাজাকে রাজাকে গিয়ে সব বলে দেব। হ্যাঁ, তোদের খেল খতম। আমার আবিষ্কারের কথা শুনে এই চোর দুটো চুরি করলো, আর ওই ওষুধ পুরো গোপালের গাওয়া ঘিতে ঢেলে দিল। আমরা কিছু জানি না মহারাজ, আমাদের তো মন্ত্রীমশাই যা করতে বলেছেন আমরা তাই করেছি। আমাকে যেতে হবে, আমার বদহজম আবার নতুন করে হচ্ছে, শরীর ঠিক জুতে নেই। আরো বদহজম তোমার হবে, সবুর করো সবুর করো। কোথায় যাবে মন্ত্রী, তোমার জন্য তো বড় শাস্তি অপেক্ষা করছে। ছি ছি ছি, শুধু গোপালকে হিংসে করে তুমি এই কাজ করলে। গোপাল, আগে মহারাজ, তোমার দোকান আবার হবে, আর আমি যা সাহায্য করেছি তার তোমাকে ফেরত দিতে হবে না। সবই আপনার কৃপা মহারাজ। তোমার আরো একটা কাজ আছে গোপাল, ওই মানে গাওয়া ঘিয়ের জিলিপির কিছু কি অবশিষ্ট আছে? আমার সঙ্গেই আছে মহারাজ, এই ন্যাপলা খাও মন্ত্রী খাও। মহারাজ, আমাকে আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। মন্ত্রী, যা বলছি সেটা করো। মহারাজ, এ তো একদম বাসি জিলিপি, খাও। ওরে বাবা রে, ওরে বাবা, কি কাচু করছে মহারাজ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি কাচু করছে রে বাবা, ওরে বাবা রে, চোর চোর চোর, ধর ধর বাটাকে ধর, তোমার সব নিয়ে নিল রে, মান সম্মান সব চুরি হয়ে গেল। ওগিন্নি, কিছু একটা করো না ওগিন্নি। এই বলি তোমার হলো কি, চোর? এই এই কোথায় চোর? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না, ঠিকই তো আছে, চুরি তো কিছু যায়নি, তবে যে স্পষ্ট দেখলাম চোর ঢুকেছে, আমার আমার সবকিছু ঠিক আছে তো? তখন বলেছিলাম রাতের বেলায় অত ইলিশ মাছের পাতুরি খেও না, শুনলে আমার কথা? কি এমন খেলাম বলো, ওই গোটা পাঁচেক পাতুরি আর খান কয়েক ভাজা খেয়েছি। এই এই রাত দুপুরে মিথ্যে কথা বলো না তো, ঘুমাও, আমাকে আর জ্বালিও না। কিছু একটা চুরি তো হয়েছে, কিন্তু কি তা বুঝতে পারছি না।
না না না, আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। দয়া করে রাতের বেলায় আর স্বপ্ন দেখো না, দিনের বেলায় যত খুশি দেখো, আমার কে ছুটি বলার নেই, মহারাজ বুঝবে। ঘুমাও। ঘটা, এক ঘটার কদ্দূর রে, যা ওজন, আর তো বইতে পারছি না রে। এই এসে গেছি, সামনেই সেই পুরো বাড়ি, লোকে বলে ভূতের ডেরা, এদিকে কেউ আসে না, ওখানেই মাল লুকিয়ে রাখবো, কেউ জানতে পারবে না। চল চল, কাজ হয়ে গেছে। একটা সমস্যা হয়ে গেল রে, একবার চটি আটকে গেছে পুরো বাড়িটাতে, এখন কি করি? আর কি করবি, আবার চটি খুঁজতে যাবি নাকি? হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া, সামনেই গোপালের বাড়ি, দেখি কিছু হাতাতে পারি কিনা। তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে একবার উঁকি মেরে দেখে আসি গে। এই তোর হাতে ওটা কি রে? চটি মনে হচ্ছে। এক পাটি পেয়েছি, এখনকার মতো কাজ চলে যাবে, চল চল চল, আর দেরি করিস না, চল। কি হলো, সকাল সকাল এত চেঁচামেচি কেন? আমার ঘরে চুরি? আর এত বড় সাহস, মন্ত্রীর বাড়িতে চুরি করার সাহস পাই? এই বড় বড় কথা বললে না তো, তোমার কত মূরত তা আমার জানা আছে। এই যে মন্ত্রী মশাই, শোনো, আমার চুরির মাল যদি আমি ফেরত না পাই তো তোমাকেও ঘরে ফিরতে হবে না। এই আমি বাড়ি ছাড়লাম, চোর ধরা না পর্যন্ত ঘরে ফিরবো না বলে গেলাম। আমার অনেক কাজ আছে, কিন্তু এক পাটি চটি নিয়ে চোর কি করবে? বাকি পাটিটা কোথায় পাবে? না 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 না, এর মধ্যে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, আজ রাজসভায় এক পাটি পড়ে যাও, মহারাজকে ব্যাপারটা বুঝিয়ে বলতেই হবে। এটা কি হলো, জিনিসপত্র সব কোথায় গেল? সব চুরি হয়ে গেছে, কোন ব্যাটার এত সাহস আমার বাড়ি থেকে সব লোপাট করে দেয়? ভেবেছেটা কি? হ্যাঁ ভেবেছে কি, ধরতে পারবো না, আমি রাজ্যের মন্ত্রী, তোরা খবর লাগা, দেখ কে চুরি করল। তোদের সঙ্গে তো চোর বাটপারদের ভালোই যোগাযোগ আছে। এই বটা, তুই কিছু জানিস? এত বড় সাহস আমরা ছাড়া আর কার আছে? ঠিক বলেছি, ওরা ছাড়া এত বড় সাহস কে দেখাবে? ওই যে চালা কাজ করলো দেখছিস, একটা একটা করে তোদের পিঠে ভাঙবো। বল বল, চুরির মাল কোথায় রেখেছিস? বল, এক্ষুনি নিয়ে আয়, নইলে। আমি কিছু জানি না, যা জানে সব ওই বটা। যাব বাবা, আমি আবার কি জানি? ওরে বাবারে, পিঠের হাড় ভেঙে যাবে তো, হাঁটবো কি করে, খাবো কি? এই ঘরটা সত্যি করে বল না, বল না রে। আমি আবার কি বলবো, আমি আগেই বুঝেছিলাম তোরাই চুরি করেছিস, কিন্তু লক্ষ্য করছিলাম কখন তোরা সত্যি কথাটা বললি। তোমার আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই, চোর পালালে তোমার বুদ্ধি বাড়ে। শোন, মাল ফেরত না পেলে
চল চল, আর দেরি না করে চুরির মাল উদ্ধার করে আনিকে। একিলে এক পাটি নাগড়া আর এক পাটি ছেঁড়া চপ্পল, এ কে পরে এসেছে রে? কে আবার বটা? বেটাকে বার বার বললাম এক পাটি নিয়ে আসিস না, দুটো পাটি রে, তো কে কার কথা শুনে? নাগড়াটা খুব চেনা চেনা লাগছে রে। দেখলি ঘটা, একেই বলে মন্ত্রীর চোখ। আগে আপনি ঠিকই ধরেছেন, কাল গোপালের বাড়ি থেকে কিছু গেড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি, তাই এক পাটি চটি নিয়ে এসেছি, তাছাড়া আমার চটিটাও গেছিল ছিঁড়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো ঠিক করে বল, গোপালের বাড়ি থেকেই নাগড়াটা নিয়েছিলি তো? ফলপ করে বলতে পারি, ওটা গোপালেরই জুতো, আমি গোপালের বাড়ি চিনি না। তবে শুন, একটা বুদ্ধি এসেছে মাথায়, মহারাজে গিয়ে যদি বলি চোর তার এক পাটি জুতো ফেলে রেখে গেছে আর সেটা গোপালের, তবে চুরির দায় গিয়ে পড়বে গোপালের ওপর, গোপালকে আমার চুরি যাওয়া সব মাল কিনে দিতে হবে। আর তোদের কাছে তো আসল জোড়াই জিনিস আছেই, দুদিক থেকেই লাভ হবে আমার। অনেক বুদ্ধি করেই আপনার বাড়িতে চুরি করেছি আমরা, এখন দেখলেন তো কত লাভ হলো আপনার। আরে তা কি আর বুঝিনি, ঠিক বুঝেছি, আমার বউয়ের মাথায় ঘিলু বলে কিছু নেই, তাই তোদের এমন বকাঝাকা করলাম, কিছু মনে করিস না বাবারা। কি গোপাল, তোমার এক পায়ে জুতো আর এক পা খালি, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। মহারাজ, কাল এক আজব চোর এসে আমার এক পায়ের জুতো নিয়ে গেছে মহারাজ। এই আবার হয় নাকি? মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে, বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে। সে কি তোমার বাড়িতে চুরি? না 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 না, ব্যাপারটা তো তাহলে খুব গুরুতর। চোর কিন্তু আমি ধরে ফেলেছি, এখন শুধু চোরাই মাল উদ্ধার করতে হবে। হ্যাঁ, চোর ধরে ফেলেছো? বাহ 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 বাহ, কাজ তো তাহলে হয়ে গেছে। তা বলো চোর কে, তাকে ধরে আনতে হুকুম দি। ধরে আনতে হবে না মহারাজ, চোর এই সভাতেই বসে আছে। হ্যাঁ, এখানেই বসে আছে? তার মানে আমার সভাসদদের মধ্যেই কেউ একজন চোর, তাই তো বোঝাতে চাইছো? আগে হ্যাঁ মহারাজ, আমি ঠিক তাই বোঝাতে চাইছি, তার আগে দেখুন তো এই জুতোটা চিনতে পারেন কিনা। আরে, এ তো গোপালের জুতো, তার মানে কাল চোর আমার বাড়ির সামনে অসাবধানে এই এক পাটি জুতো ফেলে রেখে পালিয়েছে। এবার আপনি বিচার করে বলুন চোরকে। তা গোপাল, তোমার কিছু বলার আছে? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম, কাল একটি চোর আমার এক পাটি জুতো নিয়ে পালিয়েছে। মহারাজ, মাত্র এক পাটি জুতো নিয়ে পালিয়েছে, আর কিছু নেয়নি, এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি যে আমার বাড়িতে চুরি হয়েছে। গোপাল পারবেন, চোর কারো বাড়ি থেকে এক পাটি জুতো চুরি করেছে এটা আমি অন্তত বিশ্বাস করতে পারছি না। গোপাল, সব প্রমাণই তো তোমার বিরুদ্ধে যাচ্ছে, এবার বল বলো তুমি কি শাস্তি নিতে চাইছো? আমি আবার বলছি মহারাজ, আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না, শুধু শুধু একটা ব্যাপারে খটকা লাগছে, চোর কখনো কারো বাড়িতে জুতো পরে চুরি করতে যায় তা জানা ছিল না মহারাজ। চোর রাজসভার সদস্য হলেও নিজের অভ্যাস তো ছাড়তে পারে না। অকার্ত যুক্তি, এরপর আর কিছুই বলার নেই। গোপাল, আমি রাজা, ফলে আমাকে তো বিচার করতেই হবে, আর সমস্ত কিছু শুনে মনে হচ্ছে সব যুক্তি তোমার বিরুদ্ধে গেছে, কিন্তু মন্ত্রীর যা যা চুরি গেছে তা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে গোপাল। কি মন্ত্রী, খুশি তো? আগে কথাটা শুনোই তো, যা চুরি গেছে তার দ্বিগুণ ফেরত পাচ্ছ। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না, আগে মাল আনো তারপর শুনবো। এই দিব্যি কেটে বলছি, যা গেছে তার থেকে অনেক বেশি বাড়িতে আসবে, আর দিয়েছি এই চুরিতে গোপালকে ফাঁসি। ভাগ্যিস বটা গোপালের এক পাটি জুতো নিয়ে এসেছিল, তাই তো কাজটা হয়ে গেল।
গোপালকে আমার চুরিরা সব মাল ফেরত দিতে হবে, আর আমাদের মাল তো লুকানোই আছে, সেটা তো পাবোই। এটা আগে বলতে কি হয়েছিল, তোমার বুদ্ধি নেই তা কিন্তু আমি কখনো বলিনি গো। এই যাও যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, কিছু খেতে দি। না, আর রাজবাড়িতে যাব না। কেন গো, কি হয়েছে? কাল রাতে স্বপ্ন সত্যি হয়েছে, কেউ আমার সম্মান চুরি করেছে। সে কি গো, তোমার সম্মান যারা চুরি করেছে তাদের ধরা তো তোমার পক্ষে একেবারে অসম্ভব নয়। তবে এত চিন্তা করছো কেন? চোর এক পাটি জুতো চুরি করে আমাকেও চোর বানিয়ে দিল। তোমায় চোর বানিয়ে দিল? কে, কার এত সাহস? মন্ত্রীর, মন্ত্রীর নিজের বাড়িতে চুরি করিয়ে আমার নামে তার দায় চাপিয়ে দিল। কিভাবে চাপাবে, একটা যুক্তি তো থাকবে। ওই যে কেউ আমার এক পাটি জুতো চুরি করেছে, সেই জুতো মন্ত্রীর বাড়ির সামনে ফেলে আমাকে চোর প্রতিপন্ন করেছে। সে কি মহারাজ এই কথা বললেন? মহারাজ বলেছেন এই জুতো যার সেই চোর। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোরকে ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। কোথা থেকে দেবে, আমাদের কি সেই ক্ষমতা আছে? সেটাই তো ভাবছি। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোর ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। ঠিক বলেছিস, কিন্তু মাল উদ্ধার করতে গেলে মন্ত্রী বটা আর ঘটার উপর নজর রাখতে হবে। এই কাজ করবে ন্যাপলা আর গুলটে। কিরে, তোরা পারবি তো? এটা কোনো কাজ হলো দাদু, কিন্তু বটা ঘটাকে পাবো কোথায়? বটা ঘটা জঙ্গলেই কোথাও না কোথাও থাকে, তাদের একটু খুঁজে বার করতে হবে। ন্যাপলা, তুই ঘুরবি মন্ত্রীর বাড়ির আশেপাশে, আর গুলটে ফল কুড়োতে কুড়োতে দেখবি বটা ঘটাকে কোথাও পাওয়া যায় কিনা। শোন ঘটা, মন্ত্রী কিন্তু সব ঝেড়ে দেবে, আমাদের কপালে সেই আমের আঁটি। সেটাই তো ভাবছি। আর মন্ত্রী তো দুভাবেই লাভ করবে, গোপালকে মাল ফেরত দিতে হবে কিনে, আর আমরা দেব ওই চোরাই মাল উদ্ধার করে, তাতে আমাদের কি লাভ হলো বলতো? শোন গোপাল, যা যা দেবে তা আগে দিক, মাল পেলে আমরা সব ঝেড়ে দেব। আর মন্ত্রী তো আর জানে না যে কোথায় সব লুকিয়ে রেখেছি, দেব বেটাকে ভক্তি খাইয়ে। রাজসভায় যাবে না? আজ মহারাজ ছুটি দিয়েছেন, বাড়ি থেকে যা যা জিনিস হারিয়েছে তা লিখে গোপালকে দিয়ে দিতে হবে। না না, একটা কাগজ নিয়ে এসো তো, ফর্দ বানাই। এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো শোনো, তোমার ওই বটার ভটা আদপে জিনিস ফেরত দেবে কিনা জানি না, বেশ বাড়িয়ে বাড়িয়ে লিখো। সব শুনেছি আমরা, মাল চুরি করবো আমরা, গোপালের এক পাটি জুতো ঝেড়ে দেব আমরা, গোপালকে চোর বানাবো আমরা, আর দু তরফ থেকে মাল কামাবেন আপনি। শুনুন মন্ত্রী মশাই, এক ভাগ কিন্তু আমাদের। হ্যাঁ আচ্ছা, এই ব্যাপার তাহলে দাদু তো ঠিক কথাই বলেছে, পুরোটাই মন্ত্রীর কাজ, সঙ্গে বরটা আর ঘরটা দেব কি রে। ঘর দিয়ে দিয়েছি তো রে, এখন বলতো কোথায় চুরির মাল লুকিয়ে রেখেছিস? অনেক চালাকি করে রেখেছি গোপন জায়গায়, আর কথা বার করতে পারবেন না। হ্যাঁ, সেখানেও যেতে পারবে না, ভয়ঙ্কর জঙ্গল, সেটা আবার ভূতের বাড়ি বলে লোকে, আমরা না দিলে আপনি কিছুতেই নিতে পারবেন না। ভূতের বাড়ি জঙ্গলে? আরে সেটা তো আমি চিনি। আচ্ছা, সেখানেই তাহলে চোরাই মাল রাখা আছে না? এক্ষুনি গিয়ে তাহলে ন্যাপলাকে খবর দিতে হবে, যেভাবেই হোক দাদুকে তো বাঁচাতে হবে। জ্যোতিষী তো ভালোই লোক জমিয়েছে, সবাই তার কথা মন দিয়ে শুনছে, ভাগ্য গণনা করাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসেছে, দেখি কি করা যায়।
গো, ওই জ্যোতিষী সাজার সাজ পোশাক কোথায় পাওয়া যায় বলো তো? আমার কাছেই পাবে। তা হঠাৎ জ্যোতিষী সাজার শখ হলো কেন? এই বাড়ির ছোটদের একটু চমকে দেবার জন্য। আচ্ছা আচ্ছা, তোমার রসবোধ আছে তা আমরা জানি, তা এখানে এসে নাও, আমি সাজিয়ে দিচ্ছি। বাড়িতে কে আছো? বেরিয়ে এসো, কথা আছে। এ পুটি, পুটি বলি দেখ তো কে এসেছে। সন্ন্যাসী বলে মনে হচ্ছে। না, আমি সন্ন্যাসী নই, এ বাড়িতে শুভ যোগ আছে দেখে চাকরি খেতে এসেছি। এ না বাবা, আমাদের বড়ই খারাপ সময় যাচ্ছে বাবা। তার সঙ্গে খাওয়ার কি সম্পর্ক? খাবার দাবার সব সময় মঙ্গলময়, বিশেষ করে ইলিশ মাছের পাতুরি। মহারাজের আক্কেল ফেরাতেই এই ভেক ধরেছি গিন্নি। চোরাই বলে সন্ধান পেয়েছি। জঙ্গলের মধ্যে যে ভূতের বাড়িটা আছে না, সেখানে বটার ঘটা মাল লুকিয়ে রেখেছে। মন্ত্রী এখনো জানেই না জায়গাটা কোথায়। তোরা চিনিস তো, তাহলেই হবে। না, গোপাল কি একটু বেশি শাস্তি দিয়ে দিয়েছে? বেচারার তো এত ফেরত দেবার ক্ষমতাই নেই। কিছুই শাস্তি দেননি, আপনি নরম মনের মানুষ, তাই অন্য কেউ হলে ওকে শুলে চড়াতো। পন্ডি, কথায় কথায় লোককে শুলে চড়াতে তোমার খুব ভালো লাগে, তাই না? যেদিন তোমায় চড়াবো না সেদিন বুঝবে। এখন বেশি কথা বলো না, আমার মন মেজাজ মোটেই ভালো নেই। মহারাজ, একটা কথা আপনাকে জানাতেই বিনা আমন্ত্রণে এখানে চলে এলাম। প্রণাম প্রণাম বাবা, বেশ করেছেন এসেছেন। আপনি কি জ্যোতিষী? আগে হ্যাঁ মহারাজ, আসলে এই রাজ্যে বড় দুর্দিন ঘনিয়ে আসছে, তাই আপনাকে সাবধান করতে এলাম। আমার রাজ্যে দুর্দিন? হ্যাঁ মহারাজ, আপনার রাজ্যে গোপাল নামের এক ভাঁড় আছে, সে কিন্তু চুরি করেনি, অথচ আপনি তাকে কঠিন শাস্তি দিয়েছেন। মিথ্যে কথা, গোপাল ছাড়া আর কে চুরি করবে? গোপাল চুরি করেনি, করেছে মন্ত্রীর মাস্তুতো ভাইয়ের, আমি প্রমাণ করে দেব। মাস্তুতো ভাই? আমার কোনো ভাই নেই। কথায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই, এক্ষেত্রেও তাই হয়েছে। যদি প্রমাণ চান তো এক্ষুনি আমার সঙ্গে চলুন, চোরাই মাল কোথায় রাখা আছে তা দেখিয়ে দেবো আমি। চলুন চলুন সেনাপতি, তোমাকেও যেতে হবে। দুটো বাচ্চা ছেলেও যাবে, তারা রাস্তা চেনে। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমরা বাড়িটাকে ঘিরে ফেলো, তার পর বামাল সমেত ঠিক চোর ধরা যাবে। গোটা পালা, পিয়াদাদের নিয়ে ওই দেখ বাড়ি ঘিরে ফেলেছে। পালা পালা, গোটা পালা। কোথায় পালাবি? হ্যাঁ কোথায় পালাবি? আগে চোরাই মাল পার করে দে, তারপর তাই কাকে বলে দেখিয়ে দিচ্ছি। মাল দিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আমরা এইসব কাজ করেছি ওই মন্ত্রীর কথায়। আগে মাল বার কর, তারপর সব কথা শুনবো। ওই যে দেওয়ালের ফোঁকর আছে, সেখানেই হাত ঢোকালে মালের বস্তা বেরিয়ে আসবে, ওটাই মন্ত্রীর বাড়ির চুরির জিনিস। আমি বার করবো, তোর সাহস তো কম নয়। যা যা যা, নিজের হাতে বার করে নিয়ে আয়। যে আগে হুজুর। এবার চল মহারাজের সামনে চল। এরাই মন্ত্রীর মাস্তুতো ভাই, মন্ত্রীর নির্দেশেই তারা চুরি করে সেই চুরির দায় গোপালের উপর চাপিয়ে দিয়েছিল। গোপাল নির্দোষ মহারাজ।
আমার আমার কেন জানি না একটা সন্দেহ হচ্ছে, আসলে আপনি কি মানে এত বুদ্ধি তো একজনেরই আছে, আর সে হলো গোপাল। আমি গোপাল মহারাজ, এইভাবে না আসলে আপনি আমায় হয়তো রাজসভায় ঢুকতেই দিতেন না। ছদ্মবেশে আসার জন্যে আমায় ক্ষমা করে দেবেন মহারাজ। ক্ষমা কি, তোমায় তো আমি মাথায় করে রাখবো। আর আর মন্ত্রীর মাস্তুত ভাইদের কি অবস্থা করি সেটা একবার দেখে নি। যথা আজ্ঞা মহারাজ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।